হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি এটা মোড়া আরেকটা নতুন ভিডিও লইয়ে আইসি, যেহেতু ই করবার দিছিল একটু কাজে ব্যস্ত ইয়াছিলাম, এর লেগে ব্লগটা আপনাদেরকে মেলা দেরি হয়ে গেছে। আরও আমার একটা মামা তো দেবরে বিয়ে শাদি আনলে এই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। যাই হোক, তারা সকালবেলা দুই ভাই মেসিং মেসিং পাঞ্জাবি পরছে, রাইট পরছে হলুদ কালারের পাঞ্জাবি। তারা আবার একটু ছবি টবি তুলতে আসলে মুই এই খেলে একটু ব্লগের লেগে ভিডিও করে হেলাইছি। সকালে খুব জোর জুলুম করে উঠেছি, বাবা যাও তোমার আব্বাস আসার লগে একটু নামাজ পড়ে যাও, জীবনীতে নামাজ পড়ে নাই বেচারা, এইটাই তার প্রথম জামাত। সে তার বাবা আর চাচার সাথে কইরা আগুটি গুটি পায়া যাইতে আছে, এদিকে গরুডা এককারে আগ্রহী পড়ছে, যাইতে দেবে না হে করে, তারা কাদা দিয়ে পার হয়ে গেছে। রায় মোড়ে টাটা দিয়ে চলে যেতে আছে, তার জীবনের প্রথম নামাজ পড়তে যাবে মসজিদে। এই গেলে আমি তো খুব দুশ্চিন্তায় আছি, বেচারা যাই ওইখানে কোন গন্ডগোলটা পাতায় হেডু নামাজটি পড়তে দেবে আর নাকি দেবে না, হ্যাঁ আমি কইতে পারতেছি। অলরেডি তারা নামাজে উঠতে গেছে, খুতবা হুনতে আসলে কিন্তু সে নাকি বিশাল পারফরমেন্স দিয়ে হেলাইছে, একটু ডিস্টার্ব করে নাই কাউরে। বাপসা স্যার মাঝখানে মধ্যমণি হয়ে বসে রয়েছে, সে একটু জ্বালায় নাই, দেখেন আপনারা ভিডিওতে দেখতেই পারবেন সে কত জেন্টেলম্যান আসলে। এখানে সে চুপচাপ দেখতে আসলে কোথায় কি হয়, ও আসলে আরবি সুরা মুরা খুব পছন্দ করে, টিভিতে হয় চুপ করে হোনে মোবাইলে হোনে। এই তো যাই হোক, আমি খুব দুশ্চিন্তা আসলাম, ফলাফল ভালো হয়েছিলে পরে হে বাপের লাগে একটু ক্যাটওয়াক করতে আসলে, ওই বাড়ির দিকে আগাইতেছে চাচাই ভিডিও করে লইয়া আসছে। আমি তো খুব চিন্তায় আসলাম, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, কামের কাম হয়ে গেছে। এদিকে তার হাম্মা কাটার সময় হয়ে গেছে, তারা রেডি, কিন্তু বসে আর বাদলের ঠেলায় কেডা কি করবা। যাই হোক, মই গেছিলাম একটু হালকা ভিডিও করতে, এরা তো কাটাকাটি কাটাকাটি লইয়ে খুবই ব্যস্ত। না কিন্তু আমার দেবর হেতু ফাঁকি ব্যাস লোক, তারে দেখতে পাইতে আছেন আপনি দেখো পাবেন না, কারণ সে ফাঁকি দেয়। কিন্তু আমার জামাই দেয় দেন কত কষ্ট করতে আছে, দৌড়ে দাঁড়াই রয়েছে গরু ঠ্যাংরা। হের আবার এইখানের মাংস নাকি খুব পছন্দ, এর লেগে সে কাটাইতে আছে, এই মাংস নাকি খাইতেই হইবে খাইতেই হইবে। মুই তো ভিডিও করতেছি, এক কিন্তু হকলি বর্ষার বাড়িতে ভিজে গেছে। এদিকে আমার মামা শ্বশুরের রিয়াকশন দেখছেন বুড়া বয়সে, ওরে বাবা, সে তো রিয়াকশনে অ্যাকশনে একদম কাটতে আছে, মুই ভিডিও করতে আছি তো আর জান না। আর ওই দেন নাইট পোলাটা কেমনে দাঁড়াই রয়েছে একদম ফাঁকি ব্যাস দুষ্টু পোলা কোথাকার, তার গেঞ্জিতে কোনো প্রকার ময়লা আদি কিচ্ছু লাগেনি। তো এদিকে সবাই কুচাকুচি করতেছে, মুগো গরু একবার জবাই দিতে বেশি দেরি হয়ে গেছে, বৃষ্টির কারণে আরো দেরি হয়েছে। তো কখন কাটবে, কখন বাঘ করবো, কখন বাই ছেড়ে দিবো জানি না, আল্লাহ জানে ভালো জানে। এদিকে হেরা ঠ্যাঙের মাংস চাইতে আসছে, মুগুর মামা শ্বশুরে যে কি পাওয়ার রে বাবা। এদিকে আমার জামাই গরু ঠ্যাংটা দুটো দাঁড়িয়েছে কুচাকুচি করতেছে, এদিকে এক ভাই এই খুঁড়ি ডেরে পরিষ্কার করে এনে মাংস কুচাইবে, সে এইটারে রেডি করতে আসছে। আর মুই দেখতে আছি ভুল ডেরে ওই যে কল্লাটা ধান পড়ে রয়েছে নিচে, তো কখন শেষ হইবে মুই জানি না, দেখতে আছি বিষয়টা কি হয় না হয়। আপনাকে একটু শেয়ার করলাম যে বৃষ্টির মধ্যে পোলাফানগুলো কি কষ্ট হয়ে না করতে আছে, এই হুজুরে পুষাইতে দেয় তিনবার হাত কাটছে। ওই যে আমার শ্বশুর মশাই সে তো বসে বসে আইসক্রিমের মধ্যে মনে হয় না উঠছে, সে কুচাকুচি কুচাকুচির মধ্যে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত। আর মুই এদিকে ভিডিও করতেছি, কারণ মগো কাম এখনো শুরু হয় নাই, মশলাপাতি ওদিকে রেডি করে আইছি, এগো কাম শেষ মগো কাম শুরু, হেই পহেরা আবার হ্যাঁ রিল্যাক্সে থাকবে। মুইয়ে কথা বাড়াইতে আছি না, আমরা হকলি ভালো থাকেন, পারলে ব্লগটা একটু শেয়ার দিয়ে নিলে মোর খুব উপকার হইবে, আর কেমন লাগে কমেন্টস করে জানাই নালে হকলি।